শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা সবাই। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। তোমাদের সাথে 2021 সালে আমাদের যে ক্লাস, এখনো কোভিড-19 এর পরিবর্তিত পরিস্থিতির কারণে তোমরা জানো যে গত বছর আমরা এপ্রিল থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত অনবরত তোমাদের সাথে অনলাইন ক্লাসে ছিলাম, তোমরা আমাদের সাথে ছিলে। তো আজকে ক্লাস শুরু করার আগে, তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়েছ, নতুন ক্লাসে তোমরা অনেকে ভর্তি হয়েও গেছ, তো তোমাদেরকে ক্লাস শুরু করার আগে আমি কিছু বিষয় সম্পর্কে আজকে ধারণা দিতে চাই। আজকে একটি ক্লাস নয়, আজকেটি হচ্ছে সম্পূর্ণ ষষ্ঠ শ্রেণীর সৃজনশীল যে পরীক্ষা পদ্ধতি বা সৃজনশীল যে ধ্যান ধারণা বা পাঠ, সেই সম্পর্কে তোমাদেরকে আজকে আমি ধারণা দেব। এখন ধারণাটা আমি এভাবেই শুরু করতে চাই। পঞ্চম শ্রেণীতে তোমাদের 14টি ইভেন্ট থাকে, থাকে না? 14টি ইভেন্ট থাকে। তোমার সিন প্যাসেজ থাকে, আনসিন প্যাসেজ থাকে, শব্দার্থ, তারপরে তোমার শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রশ্ন তৈরি করা, রচনা, চিঠি, কবিতাংশ থেকে প্রশ্ন তৈরি করা, এমন অনেকগুলো ইভেন্ট দিয়ে ফর্ম পূরণ, এমন ভাবে 14টি ইভেন্ট তোমাদের সাজানো থাকে। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এটি সম্পূর্ণরূপে ভিন্ন। এখন কিভাবে ভিন্ন সেটি সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিতে চাই। প্রথম কথা, তোমরা জেনে থাকবে যে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের 14টি বই রয়েছে। কতটি বই? 14টি বই রয়েছে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, কয়টা গেল? 5টা। বিজ্ঞান, বিজিএস। আচ্ছা, তুমি যদি ছেলে হও তাহলে কৃষি বিজ্ঞান, মেয়ে হলে তোমার জন্য রয়েছে গৃহস্থ বিজ্ঞান, ঠিক আছে? আচ্ছা, এরপর রয়েছে তোমার ধর্ম, এরপর রয়েছে তোমার শারীরিক শিক্ষা, কর্মজীবনমুখী শিক্ষা, আইসিটি, এবং আরেকটি বই রয়েছে তোমার শারীরিক শিক্ষা, এবং সর্বশেষ বইটি হচ্ছে চারু ও কারুকলা। এভাবে নিয়ে 14টি সাবজেক্ট তোমার। এই সাবজেক্টগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টের কিন্তু আবার কি হয় না, পরীক্ষা হয় না। 50 নম্বরের যে সাবজেক্টগুলো, এগুলো বেশ কয়েকটি সাবজেক্ট আছে যেগুলো পরীক্ষা হয় না, যেগুলো তোমার ডেইলি ক্লাস পারফরমেন্সের উপর তোমার কি হয়, নাম্বারিংটা হয়ে থাকে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি ধারণা দেব যে কিভাবে এখানে নাম্বারগুলো বন্টন করা হয়। তোমাদের এই বিষয়টা জানার দরকার যে পঞ্চম শ্রেণীতে আমরা মাত্র 6টা সাবজেক্টে পড়াশোনা করতাম, সেই জায়গাতে এখন আমার 14টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে না, বেশি কিছু নয়, একই বিষয়ে। কিরকম? যেমন বাংলা প্রথম পত্র, এই যে বাংলা প্রথম পত্র বইটি তোমরা দেখতে পাচ্ছ, এটি, এই বাংলা প্রথম পত্র এটি দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে চারুপাঠ, যেটিতে গদ্য থাকে, পদ্য থাকে, এবং এর সাথে একটি সহপাঠ বই রয়েছে আনন্দপাঠ বলি আমরা, যেখানে শুধু গল্প থাকে। ওই দুইটা বই মিলেই কিন্তু বাংলা প্রথম পত্র, এবং এটি বিবেচিত হবে 100 নম্বরের জন্য। কেমন? আচ্ছা, এই 100 নম্বরটা আমরা আবার কিভাবে ডিস্ট্রিবিউট করি? এই 100 নম্বরের মধ্যে তুমি তো সৃজনশীল বোঝো, সৃজনশীলটা কিরকম? তোমার যে প্যাসেজ তোমাকে দেয়া হতো, সেই প্যাসেজ থেকে দেখে তোমাকে যে প্রশ্ন তৈরি করতে হতো, ঠিক এখানেও একইভাবে করতে হয়। এখানে তোমার 11টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে, সেই 11টি প্রশ্ন থেকে তোমাকে 7টি প্রশ্নের আনসার করতে হবে, ঠিক আছে? গদ্য থেকে 3টি, পদ্য থেকে 3টি, পদ্য থেকে 2টি, এবং আনন্দপাঠ থেকে 2টি, মোট 7টি প্রশ্নের উত্তর তোমার করতে হবে। 11টি প্রশ্ন দেয়া থাকবে, গদ্য থেকে 4টা, পদ্য থেকে 4টা, আনন্দপাঠ থেকে 3টা, এভাবে মিলে এই 11টি প্রশ্ন দেয়া থাকবে সৃজনশীল প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের আবার কি হয়, 4টি করে কি থাকে, অংশ থাকে। এর একটিকে বলে জ্ঞানমূলক, একটিকে বলা হয় জ্ঞানমূলক, একটিকে বলা হয় অনুধাবনমূলক, একটিকে বলা হয় প্রয়োগমূলক, এবং সর্বশেষটিকে বলা হয় উচ্চতর দক্ষতা। এটির জন্য 1, 2, 3, 4 মোটামুটি পুরাটা মিললে হয় 10। আমি আবারও বলছি, প্রত্যেকটা সৃজনশীলের 4টি অপরে অংশ থাকে,
একটা প্যাসেজ দেয়া থাকে, সেই প্যাসেজকে নির্ভর করে সেখানে কি দেয়া থাকে, এভাবে চারটি অংশ দেয়া থাকবে, এভাবে করে সাতটি প্রশ্নের উত্তর, এই চারটি করেই তোমাকে উত্তর করতে হবে। সেটি কিভাবে করবে সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব তোমাদের সাথে। আগে তুমি ক্লাসটা সম্পর্কে ধারণাটা নাও। এই সাতটি প্রশ্নের জন্য তুমি 10 করে পাবা, 7 × 10 = 70, কেমন? আচ্ছা, তাহলে তোমার হাতে রইল কত? আরো 30, কেমন? এই 30 নাম্বার হচ্ছে বহু নির্বাচনী। বহু নির্বাচনীটা কিরকম? তোমরা ইতিমধ্যে গুগল ফর্মে পরীক্ষা দিয়েছো না, চারটি প্রশ্ন উত্তর থাকে, একটি প্রশ্নের চারটি করে উত্তর থাকে। আচ্ছা, সেই একই রকম ভাবে তোমাকে একটি প্রশ্নের শীট দেওয়া হবে, যেখানে প্রশ্ন থাকবে, প্রশ্নের নিচে চারটি করে উত্তর দেওয়া থাকবে, যেটি সঠিক সেটিতে তোমাকে টিক মার্ক করতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এরকম থাকবে 30টি। সেই 30টি প্রশ্নও কিন্তু আবার জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা দিয়েই কিন্তু সাজানো থাকবে। তাহলে যদি আমি 7টি প্রশ্নের উত্তর করি, 7 × 10 = 70 পাবো 70, এবং এই 30টি বহু নির্বাচনের জন্য আমি পাবো কত? 30, তার মানে হচ্ছে কত? 100, ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে সৃজনশীল পদ্ধতিটা সম্পর্কে তো আমাদের বুঝতে হবে, জানতে হবে। জ্ঞানমূলক প্রশ্ন কাকে বলে, অনুধাবনমূলক প্রশ্ন কাকে বলে, প্রয়োগমূলক প্রশ্ন কাকে বলে, বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কাকে বলে, এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে আমি একটি ক্লিয়ার একটি কনসেপ্ট আগে দিতে চাই, কেমন? আচ্ছা, সেটি জানার পরে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে, মূল ক্লাসে প্রবেশ করব। আমার মনে হয়েছে যে এই পদ্ধতিটা সম্পর্কে আমরা যদি নিয়মিত ক্লাস থাকতো, সেক্ষেত্রে আমি 2-3টি ক্লাস শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে সৃজনশীল পদ্ধতিটা কি সেই জিনিসটা শুধু তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এতে আমার শিক্ষার্থীরা যখন সৃজনশীল পদ্ধতিটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাভ করে, তখন তারা খুব সহজভাবে সেই কাজগুলো করতে পারে। এবং আমি জানি আমার শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে এখন ষষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়েছো, তোমরা একটু লক্ষ্য করলেই, একটু ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা খুব সহজভাবে সৃজনশীল পদ্ধতিটা সম্পর্কে একটা ধারণা নিজের মধ্যে তৈরি করতে পারবে। আমি আবারও বলছি, এই পদ্ধতিতে মুখস্থ বলতে কোনো বিষয় নাই। গাইড দেখে দেখে অনেকগুলো প্রশ্ন উত্তর শিখেও কমন পড়ার কোনো নিশ্চয়তা নাই। তাহলে কি করতে হবে? তোমাকে বুঝতে হবে, তোমাকে ধারণ করতে হবে, তোমার ধারণার জায়গাটাকে, চিন্তার জায়গাটাকে প্রসারিত করতে হবে, ক্ষেত্রটাকে আস্তে আস্তে বিস্তৃত করতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এবং আমি জানি যে আমার ছাত্রছাত্রীরা, তোমরা যারা আছো, তোমরা খুব সহজভাবে এবং ভালোভাবে সেই জিনিসটা করতে পারো এবং করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আমরা একটু করে জানবো জ্ঞানমূলক প্রশ্নটা কি। জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি কোন প্রশ্নের উত্তর, যেমন ঢাকা কোন দেশের রাজধানী, তুমি কি বলতে পারবে ঢাকা ভারতের রাজধানী, ঢাকা পাকিস্তানের রাজধানী? না, তোমাকে বলতে হবে ঢাকা বাংলাদেশের রাজধানী, কারণ তোমার বইতে এমন ভাবে দেয়া আছে। জ্ঞানমূলক প্রশ্ন সেটি যার কোনো চেঞ্জ হবে না, সরাসরি উত্তর হতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? সরাসরি উত্তর হতে হবে, সেটিকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। এবং এই প্রশ্নটির এই এক লাইনে উত্তর লেখার জন্য তুমি পাবা 1। এর পরবর্তীটাতে যদি যাই আমরা, সেটিকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নটা কি? হ্যাঁ, ঢাকা কেন বিশেষ, ঢাকা আমাদের দেশের কেন বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত, ঢাকাটা কেন বাংলাদেশের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত? তখন তোমার মাথায় কাজ করবে যে ঢাকা বিশেষ অঞ্চল এই জন্যই যে ঢাকা বাংলাদেশের রাজধানী। ওই যে বাংলাদেশের রাজধানী কথাটা তুমি জানো, এই যে তুমি বুঝে বুঝলা জিনিসটা, তুমি বুঝতে পেরেছো জিনিসটা, এই যে ধারণা যে করতে পারছো, সেই জন্য এটাকে বলা হয় অনুধাবন। তোমাকে প্রশ্নটা ভাবতে হবে, প্রশ্নটা ভাবতে হবে, ভাবার পরেই তুমি যখন উত্তরটা লিখতে যাবা, তখন তুমি এই অনুধাবনমূলক প্রশ্নটার উত্তর করতে পারবা। ঢাকাকে এই জন্যই বাংলাদেশের বিশেষ অঞ্চল বলা হয়, কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে সবকিছু কি হয়, পরিচালিত হয়। এই যে আমি বুঝিয়ে কথাটা বললাম, এই যে তুমি বুঝিয়ে কথাটা লিখবা, এই জন্যই এটা অনুধাবনমূলক প্রশ্ন। এরপর এটা হচ্ছে প্রয়োগমূলক, কেন ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়েছে। এবার আমি কাজ করব এটা নিয়ে, ঢাকাকে বাংলাদেশের রাজধানী কেন বলা হয়েছে? বাংলাদেশের 64টা জেলা, বাংলাদেশের ঠিক মধ্যভাগে যে জায়গাটা সেটা হচ্ছে ঢাকা, সেজন্য ঢাকাকে
ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল অফিস আদালত মূল অফিস আদালতগুলোর কেন্দ্রস্থল সেখানে, গণভবন সেখানে, জাতীয় সংসদ সেখানে, বাংলাদেশের মধ্যবর্তী স্থানে বলে ঢাকাকে কি রাজধানী করা হয়েছে। এখন কেন রাজধানী করা হয়েছে? কারণ সেখান থেকে সব দিকের যাতায়াত ব্যবস্থা ভালো সুন্দর, সেই জন্য করা হয়েছে। এই যে আমি কথাটা প্রয়োগ করলাম, সেটাকেই বলা হয় প্রয়োগমূলক উত্তর, উচ্চতর দক্ষতা। এই যে ধারণাটা তুমি পেলা, সেই ধারণাকে কেন্দ্র করে আরো উঁচু ভাবে চিন্তা করা, কোনো গল্পের কোনো চরিত্রকে আরো বিস্তৃত ভাবে প্রকাশ করাকেই বলা হয় উচ্চতর দক্ষতা। তোমার জ্ঞানের সর্বোচ্চ স্তরে যাওয়াটাই হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা। আমার কথাটা কি বুঝতে পেরেছ? আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, তোমার সৃজনশীল পদ্ধতিগুলো নিয়ে। আমরা যখন ক্লাস শুরু করব তখন তুমি আরো ভালো করে দেখতে পাবা। তোমাদের প্রতি শুধু একটাই অনুরোধ, এখনো কোভিড-19 আমাদের ছেড়ে যায়নি, আমরা আগের মতোই আমাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন থাকব, নিজে সচেতন থাকব, আমার পরিবারকে সচেতন রাখব এবং নিজে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব। আর যদি সেভাবে মেনে চলতে পারি তাহলে আমরা এই মহামারী করোনা থেকে দূরে থাকতে পারব। তোমাদের সাথে দেখা হবে আমার আগামী ক্লাসে আবারও, সেখানে আমরা আবারও এই সৃজনশীল পদ্ধতিটা নিয়ে আলোচনা করার পর আমাদের গদ্যাংশ নিয়ে আমাদের আলোচনা শুরু করব। কেমন? নিয়মিত অনলাইন ক্লাস করবে, কোনো প্রশ্ন থাকলে এখানে অ্যাড কমেন্টে লিখে আমাদেরকে জানাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে।